আসসালামু আলাইকুম। আমি একজন, আমার নাম মোহাম্মদ মালিক মিয়া, আমি একজন কৃষক। আমি এই সলি সতেন জমিতে জৈব বালাইনাশক আমি নিজের টপ ব্যবহার করার কারণে আমি কোনো কীটনাশক আমি ব্যবহার করিনি, এ পর্যন্ত করিনি, আমার প্রজন্মে করবো না। আমাকে এখানে যেখানে ব্রাহ্মণ ফার্ম টপ দিয়েছে তারা আমার এখানে দিয়ে আমি অনেক উপকৃত। আমি কীটনাশক ব্যবহার করিনি, করবো না। আমার কোনো শরীরের কোনো জ্বালা যন্ত্রণা নেই, ঔষধ ব্যবহার করতে গেলে চোখে মুখে পড়ে, জ্বালা যন্ত্রণা করে, এই কারণে আমি ঔষধে পর্যন্ত ভরে নিই। বাকি যতদিন খ্যাত আছে আমি আমি কীটনাশক আমার এই প্রকল্পটা পেয়েছে আমার মিডেপুর থেকে, আমাদের প্রশিক্ষণ দিয়েছে জৈব বালাইনাশক, সেখান থেকে আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করব, এটাই হলো আমার হলো মূল উদ্দেশ্য। আর সেই কারণে আমি প্রতিজ্ঞা করেছি আমি কীটনাশক ভরাই নেই, কীটনাশক ভরাবো না। এতে আমাদের রেজাল্ট মোটামুটি আমি ইনশাল্লাহ ভরসা আশা করতেছি, অনেক আমাদের রেজাল্ট ভালো আসছে। প্রকল্পটায় আমি স্বাবলম্বন হয়েছি, তার কারণ উপকৃত আমি হয়েছি, আমার উপকার হয়েছে। আমি এই কারণে এটাকে আর ছাড়বো না, আমি এই নির্দেশনায় আমি কাজ চালিয়ে যাবো, আমার কৃষক কাজ আমি চালিয়ে যাব। আমার সবাইয়ের কাছে আমার আবেদন, আপনারা ব্রাহ্মণ ফার্ম টপ তৈরি করুন, আপনি নিজে বিষমুক্ত থাকুন, অপরকে বিষমুক্ত করা করুন।